ঢাকা জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর কার্যকরী সভাপতি, তিনবার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের আহ্বায়ক, বর্তমান অন্যতম সদস্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। বলছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসান মস্তানের কথা। কেরানীগঞ্জ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত তিনি। একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মানবিক সকল কাজে রয়েছেন পদচারণা। করোনাকালীন সময়ে দিন রাত এক করে নিজ অর্থায়নে এবং সাবেক খাদ্যমন্ত্রী, বর্তমান ঢাকা দুই আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলামের সহযোগিতায় খাদ্য বিতরণ, শীতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ সহ নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি। এছাড়াও সকল সামাজিক কাজে দেখা যায় তাকে। আন্দোলনের কারণে যে আমার বাড়ির সামনে স্কুল, সেখানে আমাদের স্কুলের নাম পাঁচজোড়া কালিন্দী বহুমুখ উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের উপর দিয়ে রাস্তা চলাচলের, তো এখানে স্লোগান দিয়ে যাচ্ছে জেলেতলা বাংবো শেখ মুজিবকে আনবো। আমাদের যে ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেখানেই তখন তো বঙ্গবন্ধু উপাধি পায় নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই কারাগারেই পাকিস্তানিরা বন্দি করে রাখছে 68 সাল। তো স্কুল থেকে বের হয়ে গেছি, আমার সাথে কয়েকজন ছাত্র বের হয়েছে, আমরা মিছিলের পাশে পাশে গিয়েছি, আমরা স্কুল ছাত্র, সিরিয়ালরা মিছিলের আগে আমরা হেঁটে জিঞ্জিরা বাজার গিয়েছি, যে বাস রোড, এই বাস রোড দিয়ে মিছিলটা গেছে জিঞ্জিরা বাজার, আমাদের কাছেই জিঞ্জিরা বাজার, সেখান থেকে নদী পারাপার জিঞ্জিরা টু সুয়ারিঘাট, সুয়ারিঘাট পার হয়ে আমরা কিছু আগে বাড়ছি, আর মিছিল অনেক বড় মিছিল ছিল, হাফ কিলোর মতো, সেই মিছিল চলে গেছে অনেক আগে চকবাজার দিকে, ওদিক থেকে জেলখানার চতুর্দিকে পুলিশ পাড়া থাকতো, এরা মানে গুলি বর্ষণ ব্লাইন্ড, এই ব্ল্যাঙ্ক গুলি বর্ষণে মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি, আমরা মানুষ দৌড়া কেন জিজ্ঞেস করলে যে গুলি করে পালাও, তখন আবার আমরা জুনিয়ার দৌড়ে আমরা আপিসে ছিলাম, আগে আবার ওই গুদাগাছুরা জিঞ্জিরা পার হয়ে হেঁটে আমার কালিন্দী এলাকায় আমরা বাস, এই নিজ বাসে আসি। এই তখন কোনো অবকাঠামো ছিল না, রাস্তাঘাট ছিল না, আপনার মোড়ে মোড়ে আপনার গিয়ে ওই কাঠের সাঁকো এই দিয়ে চলাচল করতে হইতো, এই জন্য কোনো রিক্সা বা কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, শুধু একটা গাড়ি চলতো যে রোড দিয়ে আসছেন বাস রোড, এটা তখন ওই মাটির ছিল, মাটির খ্যাতের উপর দেওয়া রাস্তা, ওই দুইটা চাক্কার মধ্যে ইট বিছাইনি ছিল, এই মোমিন কোম্পানির বাস নামে দেওয়া ছিল। তো এইটা কালের বিবর্তনে এখন উন্নত অনেক কিছু হয়েছে, তবে দৃশ্যমান উন্নতি হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী, তার ক্ষমতা আসার পরে আমাদের অ্যাডভোকেট কামরুল ইসলাম যখন দেশে আইন প্রতিমন্ত্রী হলেন, এরপরে খাদ্যমন্ত্রী, বর্তমানে উনি সংসদ সদস্য, নেত্রীর কাছ থেকে উনি অনেক কাজ কাম আনছেন, আইনা আমাদের এলাকার এই অবকাঠামোগুলো, রাস্তাঘাটগুলো, যোগাযোগগুলো খুব সুন্দর হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে, হ্যাঁ এগুলিও আশা করি আগামী বছরের মধ্যে এগুলি শেষ হবে, জুন জুলাইয়ের বাজেটে যে আমরা বাজেট পাবো এর মধ্যে বাকি অসমাপ্ত কাজগুলি আমরা করতে পারবো। হয়েছে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন উঠছে আমাদের টিম, এবং ক্রিকেট টিম কালিন্দী ক্রীড়া চক্র আপনি ফার্স্ট ডিভিশন ক্রিকেট টিমে খেলাধুলা করে, আমাদের এই কেরানীগঞ্জ থানায় আমাদের কালিন্দী গ্রাম খেলাধুলা শিক্ষা আর সভ্যতা সামাজিকতায় সব দিকে অ্যাডভান্স, এক নম্বর অঞ্চলে সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ এটা, এটা যারা 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 আগে দুজন গেল, আমরা অনেকটা বলছিলাম বাড়ি বাড়ি দিয়া যে এরা তো ধনী, মনে হয় এরা চুরি ছোটাফাটি করার কোনো প্রয়োজন নাই, এরা কাজকাম করবে এদের নিজের পছন্দে, সরকারে কম আসলো নিজেদের পছন্দে এলাকার কাজগুলি করবে, কিন্তু দেখা গেল তাদের পয়সা আছে, দৃশ্যমান তাদের নিজের টাকায় কোনো কাজ করছে বলে মনে হয় না এবং দেখাতেও পারবেন না, সরকারের উপরে পয়সা আছে, তারপরে হইলো এদের নিজেদের ব্যবসা বাণিজ্য আন্তরিক, যে কারণে সব খালে সব জায়গার সব পরিস্থিতি তাদের খেয়াল ছিল না, যে কারণে উন্নয়ন অনেক কম হয়েছে, অন্যান্য ইউনিয়নে অনেক উন্নয়ন বেশি হয়েছে, যদি আমাদের ব্যবসায়ী না হয় সমাজসেবী মাঠ পর্যায়ে কর্মীও হইতো চেয়ারম্যান, তাহলে এলাকার উন্নয়ন বেশি হইতো। আমার বয়স এখন 71 বছর, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আল্লাপাক আমার বাড়ি দিছে, গাড়ি দিছে, ব্যবসা প্রতিষ্ঠান দিছে, আমাকে পরিচিত দিছে, সুনাম সুনাম আমার প্রচুর আছে, ইউনিয়ন শুধু না কেরানীগঞ্জের আনাচে কানাচে আমাকে চিনে,
এখন আমার শুধু দেওয়ার পালা, আমার বয়সও শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ে যদি আমি কালিন্দী ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান হইতে পারি, নির্বাচিত চেয়ারম্যান হইতে পারি, তাহলে উন্নয়নমূলক একটা ব্যাপার আছে, এছাড়া সামাজিকতা আছে, খেলাধুলার সাইট আছে, মাদক আছে, এবং মানুষের সাথে যোগাযোগের ব্যাপারটা আমি নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে পারবো যদি আমি নির্বাচিত হইতে পারি। আমি এই ইউনিয়নের জন্য সেবা, একজন সেবাদার হিসাবে, সেবার মানুষ হিসাবে কাজ করতে চাই, জনগণ যদি আমাকে ভোট দেয়।